এবার শ্যামার গোপন একটি ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিয়াশা লেপচা। প্রথম ধারাবাহিকেই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল তিয়াশার প্রথম সিরিয়াল কৃষ্ণকলি। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল শ্যামা। একজন শ্যামল বর্ণের কীর্তন গায়িকার জীবনের নানান ওঠাপোড়ার গল্প নিয়ে এই সিরিয়াল। বেশ কয়েক মাস কেটে গিয়েছে কৃষ্ণকলি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে। তারপর থেকে ছুটির মুড়ে দেখা গেছে অভিনেত্রীকে। এছাড়া প্রাক্তন স্বামী সুবানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ছিলেন অভিনেত্রী। তবে এবার কাজে ফেরার পালা। যদিও আগেই শোনা গিয়েছিল যে তিয়াশার নতুন সিরিয়াল আসছে, এবার সেই খবর সত্যি করে তিয়াশার নতুন ধারাবাহিকের এক ঝলক সামনে এলো, যা থেকে জানা যাচ্ছে তিয়াশার নতুন সিরিয়ালের নাম লক্ষ্মী। ভাইরাল হওয়া ভিডিওটিতে বেশ সাহসী পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর, এমনকি স্পষ্ট দেখা গিয়েছে বুকের সবকিছু, যা দেখে বেশ ক্ষুব্ধ দর্শকরা। তাদের বক্তব্য, সিরিয়ালের নামের সঙ্গে অভিনেত্রীর পোশাকের কোনো মিল নেই, এ কি লক্ষ্মী নাকি অলক্ষ্মী? আবার কেউ প্রশ্ন তুলেছেন, লক্ষ্মী এমন পোশাক পরে নাকি? তিয়াশার নতুন সিরিয়াল টেলিভিশনে টেলিকাস্ট হওয়ার আগেই দর্শকদের ক্ষোভের মুখে পড়েছে। এখন দেখার লক্ষ্মীর আদেও দর্শকদের মন জয় করতে পারে কিনা। এছাড়া এই ধারাবাহিকে একেবারে নতুন রূপে দেখা মিলবে তিয়াশার, সেটাও দর্শকরা কিভাবে গ্রহণ করে দেখা যাক। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে এমকে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।